আজকে যাচ্ছি ল্যাপটপ কিনতে। ক্লাস স্টার্ট হওয়ার আগে অবশ্যই ল্যাপটপটা কিনে ফেলতে হবে, কারণ উইদাউট ল্যাপটপ ক্লাসে যাওয়া যাবে না। আর তোমাদের ভাইয়ের যে ল্যাপটপটা আছে ওটা আমার তেমন একটা কাজে আসবে। সো আমরা যাচ্ছি ভিরকোকপ্পাতে, আমি, তোমাদের ভাইয়া, বড় ভাইয়ার ছেলে, বড় ভাইয়া। প্রতিদিনই নিউ নিউ জায়গায় যাওয়ার চেষ্টা করছি যাতে সব কিছু চিনতে পারি। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ খুব কমই ব্যবহার হয়, তাই সব প্লেসগুলো এত ইজিলি চেনা, বোঝা এবং যাওয়া কিন্তু খুব একটা ইজি না। তবে হ্যাঁ, একবার তুমি থাকতে থাকতে সব কিছু চিনে যাবা, এটাই স্বাভাবিক। প্রথম আসলে সবার একটু চিনতে জানতে সমস্যা হয়, এটা যে কোনো জায়গাতেই হয়। সো আমরা ফার্স্টে বাসের সামনে থেকে বাস নিলাম, বাস নিয়ে রাতিনাতে এসেছি। রাতিনা হচ্ছে তাম্পারের সেন্টার। সো রাতিনা থেকে আবার আমরা বাস নিলাম। এখানে সব থেকে মজার হচ্ছে বাস জার্নি। তোমার এই বাস থেকে নামতে ইচ্ছা করবে না, কারণ রাস্তায় না কোনো জ্যাম আছে, না তোমাকে ঠেলাঠেলি করে বাসে বসতে হয়। জাস্ট আকাশ আর প্রকৃতি দেখতে দেখতে তুমি তোমার ডেস্টিনেশনে কখন পৌঁছে যাবা তুমি টেরও পাবা না। তবে এখানে বাসে উঠলে কিভাবে পে করতে হয় সেটা অনেক ইন্টারেস্টিং, সেটার ব্যাপারেও তোমাদেরকে ডিটেলস আমি ভিডিওতে জানাবো, যেহেতু আমি নতুন। সো আমি আগে ব্যাপারগুলো ভালো মতো নিজে বুঝি, তারপর তোমাদের সাথে বুঝাবো। কথা বলতে বলতে ভিরকোকপ্পাতে চলে এসেছি। এটার ভিতরে হচ্ছে একদম ইলেকট্রিক্যাল ডিভাইসের স্বর্গের মতো, মানে ভিতরে কি নাই তুমি বলো? এমন কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস নাই যেটা এটার ভিতরে তোমরা পাবা না। আর উইথ সো মেনি ভ্যারিয়েশন, এটা পুরো একটা ওয়্যার হাউসের মতো, মানে সব কিছুর একটা কালেকশন। ক্যামেরা থেকে স্টার্ট করে যা যা একটা মানুষের ইলেকট্রিক্যাল ডিভাইসের নিড থাকতে পারে সব কিছুই এখানে আছে। আমি বাংলাদেশ থেকে অনেক কিছু আনতে চাইছিলাম, পরে আমার মনে হলো না আনছি ভালোই করছে, এখানেই তো সব পাবো। এরপর হুট করে দেখলাম ড্রোন। আমার আর তোমাদের ভাইয়ার অনেক দিনের ইচ্ছে আমরা একটা ড্রোন নিব, ইনশাল্লাহ সুন যাতে নিতে পারি সেটার জন্য অবশ্যই দোয়া করো। এরপর ফোনস দেখলাম, দেখে তো লাভ নেই ভাই, দেখলেই কিনতে মন যাবে। কিন্তু ভাবছি যে তিনটা ক্যামেরাই যদি নেই, আমার এখনই অলরেডি তিনটা ক্যামেরা আছে, আমার ফোন দেখে কে বুঝবে যে আমি 13 Pro ইউজ করি নাকি 14 Pro ইউজ করি? যতদিন না চারটা ক্যামেরা বানাবে আমি তো ভাবছি ফোন আর নিচ্ছি না, জাস্ট কিডিং। তো সবগুলো মডেল কাইন্ডা একটু চেক আউট করলাম। আমি কিন্তু আজকে ল্যাপটপ কিনতে আসছি, বাট ল্যাপটপ বাদে আমি মোটামুটি সব কিছুই মানে দোকানের দেখে ফেলছি। আরে না, দুষ্টামি করলাম, ল্যাপটপও দেখছি, বাট তার সাথে সাথে কি কি আছে এখানে আমি সবগুলো একটা মোটামুটি যতটুকু চক করে দেওয়া যায় সবগুলো দেওয়া পসিবল হয়নি, কারণ এত বড় একটা ওয়্যার হাউস, এত বড় যে এটা সম্ভব না একদিনে একবেলা এসে তুমি পুরোটা ভিডিও করো। এরপর স্যামসাংয়ের যে ফোল্ডিং যেই দুইটা নিউ ব্র্যান্ড ছিল, মডেল ছিল, ওই দুইটাও দেখলাম। ক্যামেরা ওয়াইজ আমার ভালো লাগেনি, হ্যাঁ অবশ্যই ছিল, টাচ অনেক স্মুথ ছিল, আর আদার্স কনফিগারেশন আমি অত চেক আউট করিনি, কারণ স্যামসাংয়ে আমি সুইচ কোনোদিনও করবো না ইনশাল্লাহ। বাট ক্যামেরা আমার ভালো লাগে নাই। এখানে অনেক রিং লাইটস, প্রফেশনাল ফটোগ্রাফি ভিডিওগ্রাফি লাইটস ছিল। আমি তো ভাবছি ফিনল্যান্ডে সে লাইট টাইটস কিছু পাবো না, বাট আমি ভালো হয়েছে আমি কোনো লাইট আনি নাই, আমি এখান থেকেই নিয়ে নেবো। ল্যাপটপ যখন দেখা শুরু করলাম তখন হচ্ছে আমি কনফিউজড হয়ে গেছি, আমি আসলে কোন মডেল কোন ব্র্যান্ডেরটা নিব, কারণ এতদিন HP ইউজ করে আসছি। আমার ইচ্ছা ছিল আমি আসুসে ট্রান্সফার করব, বাট তোমাদের ভাইয়া HP ইউজ করে, মানে ওর ওইটাতে এত ফ্লেক্সিবিলিটি আর ওইটা ওর এত পছন্দ, সো হচ্ছে HP-রই নিউ যেই কালেকশানগুলো আসছে সেগুলো দেখতেছিল। আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমি খুবই দুঃখিত, বাচ্চারা পিছনে অনেক শব্দ করতেছে, বাট বাচ্চা মানুষ বাসায় থাকলে এটা হবেই স্বাভাবিক। এরপর হেডফোনস দেখলাম কিছু, আমার এই বড় হেডফোনগুলো নেওয়ার ইচ্ছা ছিল, বাট ভাই রে ভাই যে এক্সপেন্সিভ, আজ রেহনে দিও। এরপরে হচ্ছে এই কফি গ্রাইন্ডার আই গেস, সো এইগুলো খুবই অ্যাস্থেটিক, অলওয়েজ আমি কার্টুনে দেখছি, সো এগুলো ভালো লাগতেছিল, দেখে অনেক কিউট ছিল। বাট এমন একটা জিনিস এখন দেখলাম, এই যে এইটা, এটা তো আমি অলওয়েজ আই গেস টম এন্ড জেরিতে আর না হলে ও অগি অ্যান্ড দ্য ককরোচেসের ভিতরে দেখছি অলওয়েজ। এইটা যে আমি রিয়েল মানে সামনাসামনি এরকম দেখবো আমার বিশ্বাস হয় নাই। অনেক ধরনের ভ্যারাইটিস ছিল কফি মেকারের, এখানে মানুষ কফি অনেক বেশি খায়, চা কফি এই টাইপের লাইক ড্রিঙ্কস অনেক পছন্দ এখানের মানুষের, সো কফি মেকারের যে এত ভ্যারাইটিস ছিল এখানে তো ফেক কফিও বানানো ছিল। এরপর প্রায় 1.5 থেকে 2 ঘন্টা এদিক ওদিক করতে করতে ফাইনাল হলো যে আমরা HP নিব, একদম নিউ মডেল যেটা সেটাই নেওয়া হয়েছে। তোমরা যদি এটা ডিটেলস জানতে চাও কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে হোল কনফিগারেশন ডিটেলসটা দিয়ে দিবো।
ল্যাপটপ তো কিনছি, ল্যাপটপ ব্যাগ কেনা হয়নি। ওখানে যে ব্যাগগুলো ছিল আমার তেমন একটা পছন্দ হয়নি, লাইক মেয়েদের টাইপের ছিল না, তাই আর আমি নিইনি। তবে ল্যাপটপের একটা জিনিস আমার পছন্দ হয় নাই, সেটা হচ্ছে কালারটা। আমি সিলভার কালার নিতে চাইনি, আমি একটু ব্ল্যাকের ভিতরে নিতে চাইছি, বাট ওইটার ওই একটা কালারই ছিল, মানে কপাল। এরপর এখানে ড্রিঙ্কসের আইটেমসও ছিল, খাওয়ার দাওয়ার বেশ ছিল, ভাই বললাম না সব কিছু আছে এটার ভিতরে। বাট এটা কিন্তু সুপার শপের মতো না, এক সাইডে এগুলোও ছিল, মেইনলি হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসের। আমি ভ্যানিলা কোকা কোলাটা ট্রাই করলাম, তাইয়াদের জন্যও নিলাম। একদিনে একটা করে খাওয়াই ভালো, কারণ ভাই একসাথে এক গাদা খেলে আমি টেস্ট খুলায় ফেলবো। বাট নিউ নিউ অনেকগুলো ড্রিঙ্কস আমি ইনশাল্লাহ এখন থেকে ট্রাই করবো। এরপর অনেক আনন্দের সাথে আবার আমরা গাড়িতে উঠে রাতিনার উদ্দেশ্যে চলে আসলাম। রাতিনা থেকে আবার আমাদের বাসার জন্য আরেকটা বাস নিব। নিউ দেশে নিউ ভ্লগসগুলো আমার তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।